স্থলপথে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে দীর্ঘমেয়াদী যুদ্ধের ঘোষণা দিয়েছে হামাস তবে গাজা থেকে নয় আশপাশের দেশ থেকে এই প্রতিরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা হামাসের নেতারা এরই মধ্যে সরে গেছেন গাজা থেকে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব ইসরায়েলের সর্বোচ্চ প্রযুক্তির আয়রন ওয়াল উড়িয়ে দেওয়ার মাস আগেই এর পরিকল্পনা হামাস করেছিল বলে দাবি করেছেন বাহিনীটির নেতারা তারা নিজেরাই স্বীকার করেছেন ইসরায়েলের ভেতরে বিধ্বংসী ওই হামলার পর হামাসের শীর্ষ নেতাদের প্রায় সবাই সরে গেছেন গাঁজা থেকে যুদ্ধ এবং হামলা মোকাবেলার দীর্ঘ পরিকল্পনাও তারা সেখান থেকে করেছেন বলে জানিয়েছেন এক ভিডিও বার্তায় গত শনিবার হামাসের অতর্কিত ওই হামলায় ইসরায়েলের ভেতরে অন্তত বারোশো জনের মৃত্যু হয় যার মধ্যে সেনাবাহিনীর সদস্য সরকারি কর্মকর্তারাও ছিলেন হামাস সুকৌশলে ড্রোন হামলা চালায় ইসরায়েলি সেনাব্যাড়াকেও যা এর আগে আর কখনো হয়নি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে হামাসের পাঠানো এই ভিডিওচিত্রে তাদের প্রশিক্ষণ অনুশীলন ও যোদ্ধাদের কলাকৌশল শেখানোর নানা দৃশ্য দেখানো হয়েছে যদিও এই ভিডিওর কোনো সত্যতা কোনো মাধ্যমেই যাচাই করা যায়নি কোথা থেকে তা ধারণ করা হয়েছে তাও বলা হয়নি এদিকে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশের আহ্বান প্রত্যাখ্যান করে স্থলপথে ইসরায়েলি পদাতিক বাহিনী হামলা শুরু করেছে গাজায় একই সাথে আকাশপথেও চলছে বিমান হামলা গাজার বসতি লক্ষ্য করে ঘন্টায় অন্তত দেড়শো গোলা ছুটছে তারা যুদ্ধের মধ্যেই উত্তর গাজা থেকে নিরাপদ আশ্রয় খোঁজে দক্ষিণের দিকে চলেছেন লাখো ফিলিস্তিনি পুরো গাজাতেই এখন বিরাজ করছে মানবেতর পরিস্থিতি কেরামতুল্লা বিপ্লব এটিএন বাংলা